সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জাতীয়তাবাদী রাজনীতির এক দিকপাল, একটা জ্বলন্ত প্রদীপের মতো যিনি নিজেকে সার্বক্ষণিকভাবে আলোকিত করার জন্য অন্যদেরকে নিয়োজিত করাকেন, সে প্রিয় নেতা, নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর জনাব রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি। আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, কারা নির্যাতিত নেতা এবং একজন ভালো দক্ষ সংগঠক জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এখানে আছেন ওলামা দলের সম্মানিত আহ্বায়ক মির্জাদা শাহ মোহাম্মদ নেসারুল হক। আছেন সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার। আছেন ডক্টর কাজী মনিরুজ্জামান, ইসমাইল হোসেন খোকন এবং এই অনুষ্ঠানের সঞ্চালক মাওলানা শামীম থেকে শুরু করে অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। নামাজের কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে জুমার নামাজের, এবং আমি এই সময়টায় সাধারণত মসজিদে থাকি, তো অনেকটা বিলম্ব হয়ে গেছে। আমি এই জন্য আজকে আমার বক্তব্য লম্বা করব না, শুরুতেই আমি বাংলাদেশ ইয়ুথ ফোরামকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে জাতীয় পর্যায়ে যেটা বিএনপির মতো একটি দায়িত্বশীল দলের করা উচিত ছিল সেই কাজটি তারা করেছেন, গত কালকে করতে পারলে আরো ভালো হতো। যাই হোক বন্ধুরা, বাংলাদেশে রাজনীতিতে সবচেয়ে বেশি কলঙ্কিত এবং জঘন্য ইতিহাসের যদি তালিকা তৈরি করতে হয় তাহলে আমার মনে হয় সে তালিকার সিংহভাগ কৃতিত্বই থাকবে আওয়ামী লীগের হাতে। এই রাজনৈতিক দলটি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা সব কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার করে পরবর্তীতে সেই জায়গা থেকে আবার সরে যায়। 72-75 সনে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু, দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, বিরোধী দলীয় নেতাদেরকে হত্যা, এগুলো আপনারা বলেছেন। কিন্তু একটা জিনিস আপনারা ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করি না প্রায় সময়, এই আওয়ামী লীগ কিন্তু কুকীর্তি পরিবর্তনের স্টাইল যেভাবে করে একইভাবে নামও কিন্তু পরিবর্তন করে। আওয়ামী লীগের জন্ম হয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন বাদে মুসলিম শব্দ কেটে দিয়ে শুধু আওয়ামী লীগ হয়েছে, আবার কিছুদিন পরে আওয়ামী লীগকে তালাক দিয়ে বাকশাল হয়েছে, আবার কিছুদিন পরে বাকশাল থেকে জিয়াউর রহমানের অনুমতি নিয়ে আবার আওয়ামী লীগে ফেরত এসেছে। তো এই 73 বছরে যারা চারবার শুধু নামই পরিবর্তন করে, তাদের চরিত্রের পরিবর্তন হবে, নোংরা জিনিসগুলো সময় সময় বেরিয়ে আসবে, এইটাই স্বাভাবিক, সে কাজগুলোই তারা করেছেন। তার অন্যতম একটি কলঙ্কিত দিন হচ্ছে 28শে অক্টোবর। এই 28শে অক্টোবরের যে ইতিহাস রচিত হয়েছে সেখানটা আপনারা দেখেন, পরবর্তীতে তারা সেটাকে চাপা দিয়েছে। আপনাদের মনে আছে সুধা সদন থেকে প্রথম গ্রেফতার হয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আসার পরে, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, সেখানে অর্থ এবং সম্পদ, সোনা গয়না ইত্যাদি উদ্ধার হয়েছিল, পরবর্তীতে আর কোনো খবর নেই। মামলা হয়েছিল নিহত ব্যক্তিদের নামে, আবার নিহত ব্যক্তিদের পক্ষেও যাদের লোকজন মারা গেছে সেই সংগঠনে মামলা করেছিল, নিহত ব্যক্তিদের পক্ষের মামলা হাওয়ায় মিলিয়ে গেছে, আর শেখ হাসিনার বিপক্ষে যে মামলা ছিল সেটাও হাওয়ায় মিলিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নেই। কিন্তু সে পুরনো বাসি মামলা নাড়াচাড়া করে উঠে বেগম খালেদা জিয়াকে আজকে কী অবস্থায় রেখেছে আমরা দেখেছি, তারেক রহমানকে কী অবস্থায় রেখেছে আমরা দেখেছি, এবং একই সঙ্গে নতুন নতুন চেহারায় আজকে তারা আবির্ভূত হচ্ছেন, নতুন নতুন চেহারায়। অনেকেই বলেন গ্রামের মুরব্বীরা যে মহিষ চুরি করতে নাকি তিনজন লোক লাগে, তিনজন, একজনের হাতে ঘন্টা থাকে, একজন চুরি করে মহিষটা নিয়ে আরেক দিকে যায়, আরেকজন ওই গ্রামবাসী যখন চোরকে ধাওয়া করে তখন তাদের সঙ্গে মিলে যায়, তাদের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে যে মিলে যায় সে বলে যে ঘন্টা যেদিক গেছে ওদিক চলো, নিশ্চয়ই ওদিকে চোর গেছে,
কিন্তু ঘন্টা নিয়ে তো একজন নিজেরাই গেছে গিয়ে বুদ্ধি করে উল্টো দিকে, মানুষ ওই ঘন্টার পেছনে চলতে থাকে, যে ঘন্টা বাজায় সে কিছু দূর যাওয়ার পরে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে যায়, গ্রামবাসী গিয়ে ঘন্টাটা পায়। আর মূল চোর যে সে এদিক থেকে পালিয়ে যায়, আর গ্রামবাসীর সঙ্গে যে মিলেছে সে যখন ঘন্টা পেয়ে গ্রামবাসীরা খুশি হয় যে না ঘন্টাটা তো অন্তত পেয়েছি, তারপরে তাদের সঙ্গে মিলে এই জিনিসটাকে তারা ভুলে যায়, ভিড়ভাট্টা আর থাকে না, গ্রামবাসী ভোর রাতে আবার ঘুমুতে যায়, চোর মহিষ নিয়ে যায়। বাংলাদেশে আওয়ামী লীগ সে অবস্থাটা তৈরি করেছে, এই দেশে একটি কথিত সুশীল সমাজ তৈরি হয়েছে, তারা বসে বসে ঘন্টা বাজায়। আর একটা শ্রেণী আছে, মিডিয়ার একটি শ্রেণী, একটি অংশ আছে, তারা জনগণকে নিয়ে বলে যে ঘন্টার দিকে চলো, চোর ওদিকে গেছে না হলে ঘন্টার শব্দ যাবে কেন, এই বলতে বলতে মানুষকে ভুল পথে পরিচালিত করে, অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেয়। যখন তারা করতে করতে গিয়ে ঘন্টাটা পায়, তখন এই কথিত মিডিয়ারা থেমে যায়, ঘটনাটা আবার ধামাচাপা পড়ে যায়। পরবর্তীতে আবার একটা নতুন ঘটনার সৃষ্টি হয়, আবার মহিষচুরির ঘটনার সৃষ্টি হয়। সুতরাং আওয়ামী লীগ হচ্ছে ঠিক ওই পদ্ধতিতেই দেশটাকে পরিচালনা করছে, নতুন কোন কৌশল হয়তো তারা আবিষ্কার করে বসবে, দেখবেন। যতগুলো জাতীয় বিপর্যয় বাংলাদেশে হয়েছে তার সবচেয়ে বেশি বিপর্যয়, সবচেয়ে জাতীয় বিপর্যয় বড় আকারে হয়েছে এই আওয়ামী লীগের আমলে। সে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করেন, দেখেন রানা প্লাজা ধস থেকে শুরু করেন, যে রানা প্লাজা নাকি আমরা স্তম্ভ নাড়াচাড়া করে ফেলে দিয়েছি সেইখান থেকে, দেখেন জাতীয় সংসদকে অপবিত্র করা বলেন, বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়ে রাষ্ট্রীয় পুরস্কার জয়লাভ করা সেইটা দেখেন, নিমতলিত অগ্নিকাণ্ড দেখেন, সোলাকিয়ায় জামাতে ঈদের জামাতে হত্যাকাণ্ড দেখেন, রামু নাসিরনগর গাইবান্ধা সাঁওতালপাড়ায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের প্রতিষ্ঠানগুলো কিভাবে কলঙ্কিত হয়েছে দেখেন, পুরানো ঢাকায় তাজিয়া মিছিলে মানুষ মারা গেছে, শবে বরাতের রাতে কিশোরদেরকে লেলিয়ে দিয়ে পুলিশ গ্রামবাসীর মধ্যে ডাকাত সাজিয়ে তাদেরকে হত্যা করেছে, সমস্ত কিছুর মধ্যেই দেখবেন যে একটা উশৃঙ্খলতা এবং মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর উদ্যোগ। আজকে যে জিনিসপত্রের দাম, একজন এখানে বলে গেছেন যে বিএনপির আমলে 20 টাকা ছিল চালের কেজি, এখন হচ্ছে 70 টাকা, দুঃখ করে একজন বলছিলেন আর 1 টাকা বাড়লে তো আমরা চেতনা খেতে পারতাম, ভাত খাওয়া লাগতো না। আজকে সেই চেতনা খাওয়াতে জাতিকে বেহুশ করে ফেলেছে। এই অবস্থায় যে উদ্যোগটি নেওয়া প্রয়োজন ছিল সেই উদ্যোগটি অনেকগুলো সংগঠনই আমরা নিতে পারিনি বিএনপি সহ। এই জিনিসগুলোকে জাতির সামনে তুলে ধরা, 13ই ফেব্রুয়ারি মালিবাগের হত্যাকাণ্ডকে আমরা স্মরণ করি না, আমরা 75-এর 25শে জানুয়ারিকে আমরা পালন করি না, বাকশাল দিবস, সংবিধানে প্রথম চতুর্থ সংশোধনী শেখ মুজিব যেদিন এনেছিলেন সেই দিনটিকে আমরা পালন করি না, বিচার বিভাগকে যেদিন নিজেদের করতলগত করেছিলেন সেইটা আমরা পালন করি না, সংবাদপত্রের কালো দিবস শুধুমাত্র সাংবাদিকদের একটি অংশ নিরিবিলিভাবে পালন করে। এইভাবে জাতীয় কলঙ্কগুলোকে এক পাশে সরিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। সেই কাজটির একটি অংশ হলেও ইউথ ফোরাম ছেড়ে দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং বলবো যে ভবিষ্যতে এই উৎসাহ এবং প্রেরণা নিয়ে আপনি এগিয়ে যান, ইতিহাসের অংশ অন্তত লেখা থাকবে, আর কিছু হোক আর না হোক সেই আশীর্বাদ এবং সেই পথ চলার প্রেরণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।